Assalamualaikum, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা শুভ সকাল, এখন সময় সকাল 8টা। মেঘলা আকাশ, ঝিরিঝিরি হালকা বৃষ্টি, সকালটা অসম্ভব ভালো লাগছে। আর বন্ধুরা ভাবছেন যে আমি কেন সকাল সকাল টিপটে পড়ে আছি। বন্ধুরা আজকে আমার মনটা অনেক ভালো, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কপালে টিপটা দিয়ে আপনাদের মাঝে বসে পড়েছি কথা বলার জন্য। আসলে বন্ধুরা আপনাদের আমি জানাচ্ছি আজকে একটা মজার খবর। আজ হলো আমার বিবাহবার্ষিকী। বন্ধুরা একে একে অনেকটি বছর পার করে ফেলেছি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সব কিছুই একটু অন্যরকম। তা বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, আমার হাজব্যান্ড আজকে 8 দিন মানে 8 দিন হলো ও দেশের বাড়িতে গেছে, ওখানে ওই কয়দিন থাকবে এই জন্য। তা আজকে সকালটা আমার একাই, তাই সকাল সকাল ভাবলাম যে কী করব, আমি একটু বন্ধুদের সাথেই কথা বলে নিই। আর বন্ধুদের সাথে একটু দোয়া চাই যে আমার বন্ধুরা আমার জন্য সবসময় দোয়া করে যে আমি ছেলে মেয়ে সংসার স্বামী নিয়ে অনেক ভালো থাকি, অনেক ভালো থাকি। বন্ধুরা আপনারা আমাকে মন থেকে দোয়া করবেন যেন আমি একটু ভালো থাকি। আমি অনেক কিছু চাই না, আমি ছোট্ট একটু চাই, একটু সুখ, যেন সবাইকে নিয়ে মিলেমিশে ভালো থাকতে পারি। তা বন্ধুরা সকালটা বেশ সকাল, আমি আমার মেয়ে বলতেছে যে ঘুম থেকে উঠিয়ে যে বলো আম্মু তোমার জন্য আমি আজকে কি করতে পারি। তা আমি বললাম আমি সকালে নাস্তাও করবো না, কিছুই করতে হবে না আসলে। তা আমার মেয়ে বলতেছে না কিছু তো করতে হবে, বলো কী খাবে। তা আমি বললাম সকালটা আমি চা খাবো, চা খাবই আমি আমার প্রিয় সুগন্ধার থেকে। কালকে চিকন টোস্ট বিস্কুট এনেছিলাম, ওটা আমার খুবই প্রিয়। আমি বললাম সকালে চাটা আমি ওভাবে খাবো, আর তুমি যদি আমার জন্য দুপুরে কিছু করতে চাও তাহলে আমার জন্য তুমি যে সবজি দিয়ে মানে লিকুইড যে লেটকা খিচুড়িটা খুব সুন্দর বানাও সেই খিচুড়িটা আমার জন্য করো। তা মেয়ে বললো ঠিক আছে আমি ওটাই করবো। বন্ধুরা আমার মেয়ের হাতের যে মানে লাটকা খিচুড়িটা এত মজা লাগে সবজি দিয়ে, বিশ্বাস করবেন না খেতে। তা আজকে তো একদম পুরাই মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, খুবই ভালো লাগছে। তা বললাম আজকে আমি এটাই খাবো, তুমি আমার আজকে দুপুরে তুমি আমার জন্য এটাই করবে। আমার মেয়ে তো খুব খুশি, ও আমার জন্য আমি খিচুড়ি করবো। তো বলতেছে সাথে কিছুও করবো, আর কি ঠিক আছে সেটা তোমার ইচ্ছা যেটা খুশি করতে পারো। তা বন্ধুরা আপনারা আমার জন্য সত্যি সত্যি দোয়া করবেন। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমার হাজব্যান্ড, এটা আমাকে ঠিক যাওয়ার 3 দিন আগে এই চেনটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে। তা আমি আর পড়িনি, তা আজকে আমি এটা সকালেই পড়লাম, কারণ আমি এখন ইদানিং গলাতে চেন পরি না, কারণ আমার অ্যালার্জি, ডাক্তার বলেছে চেন খুলে ফেলতে যেন পরি না। তা আমি সকালেই আপনাদের সাথে চেনটা পরেছি যে আমি একটু বন্ধুদের দেখাই। হাজব্যান্ডের কথা মনে পড়ছে, আমি সকালে ঘুম থেকে উঠেই ওকে ফোন দিয়ে কথা বলেছি, কথা বলে ফ্রেশ হয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা আপনারা আমাকে আমার সকালটা বন্ধুরা এত ভালো লাগছে, আর আপনাদের সাথে কথা বলতে আমার এত ভালো লাগছে যে কী বলবো, আমার মনের ভিতর একটা আনন্দ আনন্দ খেলা করছে। দেখি আমার সারাটা দিন কেমন আনন্দ কাটায়, আমার বন্ধুরা আমার জন্য কী দোয়া করে, আর আমার আনন্দটা কেমন হয় আমিও জানি না আমার দিনটা কেমন যাবে। তো বন্ধুরা আপনারা আমার জন্য আসলে আসলে অনেক অনেক দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে আমি অনেক ভালো থাকি, আমার যেন একটু একটু সুখ শান্তিতে আমি কাটাতে পারি। তো বন্ধুরা আসেন আমার দিনটা কেমন যায়।
আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরি আমার মেয়ে আমাকে কেমন খিচুড়ি খাওয়ায়, সবজি খিচুড়ি। এটা খুবই একটা মজাদার খিচুড়ি, এটা খেলে অনেক ভালো হয়, সব কিছু মানে শরীরের জন্য খুবই ভালো লাগে আমার, মানে সারাটা দিন আমার এত ভালো যায় যে বলার মতো না। আসেন দেখি আমার দিনটি কেমন যায়। আর একটু দেখেন বাইরের পরিবেশটা এত নীরব, ঠান্ডা, ঝিরি ঝিরি। আমার মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরের আকাশটা কিন্তু অনেক মেঘলা বন্ধুরা, অনেক মেঘলা, কিন্তু বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাতে, আপনারা দেখতে পাচ্ছেন কি না। মেঘ কিন্তু আকাশে এদিক ওদিক যাচ্ছে আর হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তা আসেন আমরা সারাদিনের ব্লগটা কি করতে পারি। অবশেষে বন্ধুরা আজকে আমার বুয়াটা চলে এসেছে, দুই দিন পরে সে আজকে এসেছে। তারপরও সে এসে বলতেছে শরীর ভালো না, শরীর ভালো না বন্ধুরা। তারপরও বলছি তাকে দেখে আমার খুব শান্তি লাগছে, কারণ থালা বাসন ধুতে আমার খুব সমস্যা হয়। সব কিছু খুব সুন্দর করে ধুয়েছে আর ঘর মোছাটা অসাধারণ, ঘর মোছে তো আমার একটু ভালো লাগে বন্ধুরা, কারণ ওকে দেখলে আমার শান্তি লাগে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে আজকে সবজি খিচুড়ি খাওয়াবে। সব সবজি সুন্দর করে এক একে কেটে নিয়েছে, ও কখনো সবজি আমাকে কাটতে দেয় না, যখন ও রান্না করে ও সম্পূর্ণ কাজটা ওই করে, যেটা রান্না করবে সে কাটা টাটার থেকে সব কিছু। তো খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছে, মুগ ডালটা আগের থেকে একটু ভিজিয়ে রাখলে খিচুড়ি রান্নাটা সুন্দর হয়। আর ওই যে একটা মুরগি নামিয়েছে, এটা আলুর সাথে একটু ঝোল করে রান্না করবে। তা বুয়া ঘরটো ঝাড়ু দিচ্ছে, ওর ঝাড়ু দেওয়া সুন্দর, ঘর মোচাও সুন্দর বন্ধুরা। আসলে নাগা দেয় মানে আসে না আর কি, আসে না দুই দিন, বললাম না যে আমি কাজেই রাখছি 10 তারিখের থেকে, ও এর মধ্যে 3 দিন আসে নাই। এখন বলে শরীর ভালো না, আজকে এসে ও কি ম্যান ম্যান করে কথা বলছে, শরীর ভালো না। তারপরেও আমার খুব ভালো লাগে বন্ধুরা, কারণ অনেক সুন্দর করে ঘর মোছে, অনেক সুন্দর করে রান্না করে, অনেক সুন্দর, মানে যাই বলবো কখনো বললে করে দেয়। তা দেখতে পাচ্ছেন আমার মেয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হয় অনেক মজাদার হবে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ওর সবজি খিচুড়ি আসলে অনেক মজা হয়, লিকুইড খিচুড়িটা অনেক মজা হয়। তারপরে বন্ধুরা মুরগিটা কষানোর জন্য মশলা দিয়েছে, হ্যাঁ আমার মনে হয় পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিচ্ছে। আর মুরগিটা ভালো করে ধুয়ে আলুর সাথে একসাথে করে রেখেছে, মশলা কষিয়ে তারপরে দিবে। তা দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা সুন্দর মতন হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। উফ, আয়নাটা ঘোলা হয়ে যায়, বসতে পারা যায় না মাঝে মাঝে। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজাদার হবে। আর মুরগির মাংসটা আরেকটু ঝোল কমাতে হবে, আরেকটু বাকি আছে, আরেকটু হোক। তা বন্ধুরা প্রায় রান্নাবান্না শেষ, আমরা সবাই গোসল টোসল করে একসাথে বসে আমাকে খাবার টাবার সব বেড়ে দিল যে তুমি খাও, আমিও খাওয়ার জন্য বসে পড়লাম। বন্ধুরা আমি এখানে খাবারের জন্য আচার, লেবু পানি আর আমি লেবুর খোসা নিয়েছি, আমি এখন খেয়ে নিচ্ছি। আপনাদের বন্ধুরা আগেও বলেছি আগে পরে যে আমার মেয়ে আসলে অনেক ভালো রান্না করে, অসাধারণ রান্না করে। আপনার আগের ভিডিওতে অনেকটা রান্না আমি ওর দেখিয়েছি এবং খেয়েছি বন্ধুরা। আমার এই খাবারের ভিডিওটা আমি একটা পোস্ট দিয়েছি বন্ধুরা, আপনারা একটু আমার খাবারের ভিডিওটা আপনারা দেখে আসবেন। খুব খিচুড়ি আর মুরগির মাংস আমি খুব মজা করে খেয়েছি, আমার খুবই ভালো লাগছে আর খুবই মজাদার হয়েছে বন্ধুরা।
তা বন্ধুরা, আপনাদের কাছে এ পর্যায়ে আমার একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সবসময়ের মতন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে তো আপনাদের কাছে আমি বলেছি, আজকে আমার বিবাহবার্ষিকী, এই উপলক্ষে আমার মেয়ে আমাকে খিচুড়ি রান্না করে খাইয়েছে, আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে, যেটা আমি ওর কাছে খেতে চেয়েছি, যে এই রান্নাটাই আজকে আমি খাবো। আর আজকে তো একটা মেঘলা আকাশ ছিল, ঝিরে ঝিরে বৃষ্টি ছিল, সারাদিন সব মিলিয়ে খেতে একদম মজাদার হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। তা বন্ধুরা, আমার আজকে সকাল থেকে দুপুরের ব্লগটা আপনারা দেখবেন, আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্লগ আপনারা দেখবেন। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।